জেকেএস শতকান রিও ক্যারাটে অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল ফালাকাটা একাডেমির পরিচালনায় ফালাকাটার বেসিক স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বার্ষিক বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা। শুধু শিক্ষাই নয়, কখনো মোবাইল, কখনো বা কম্পিউটার, কখনো পড়াশোনা, এর মাঝে শরীর চর্চা আমাদের অন্যতম কাজ। অর্থাৎ সুস্থ সবল নিরোগ অবস্থাকে স্বাস্থ্য বলে। আর এই স্বাস্থ্যকে ধরে রাখতে হলে আমাদের প্রতিনিয়ত শরীর চর্চা করা অত্যন্ত প্রয়োজনীয়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বেসিক স্কুলে সপ্তাহে শনি ও রবিবার বিকেলের দিকে দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় ক্যারেটের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ নিতে জেকেএস শতকান রিও ক্যারেটে অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল ফালাকাটা ক্যারেটে একাডেমির পরিচালনায় একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হলো। এদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বেসিক স্কুল গ্রাউন্ডে অ্যাসোসিয়েশনের নর্থ বেঙ্গল ইনস্ট্রাক্টর ব্ল্যাক বেল্ট বিপদ ডন প্রাপ্ত শিহান দেবাশিস সিনহা জানান, তাদের এদিন মোট 415 জন ক্যারেটের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, যার মধ্যে 180 জন ক্যারেটের ছাত্রী অংশ নেন। মোট 40 জন ব্ল্যাক বেল্ট প্রাপ্ত সিনিয়র ইনস্ট্রাক্টর ওই বেল্টের পরীক্ষায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তার মধ্যে মুখ্য পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিহান দেবাশিস সিনহা। ক্যারেটের ছাত্রছাত্রীরা কলাকৌশল তথা কিহুন ও যাজা, রেনকুকু ও যাজা, কাতা কুমোতে ও বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এই বিষয়ে শিহান দেবাশিস সিনহা জানান, সফল পরীক্ষার্থীদের পরবর্তীতে বেল্ট এবং শংসাপত্র প্রদান করা হবে। এই বিষয়ে তিনি আরো জানান, আজকে আমাদের জেকে শতকান রিও ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফালাকাটা ক্যারাটে একাডেমি, যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, তার তত্ত্বাবধানে এবং পরিচালনায় মেন সেন্টার হচ্ছে ফালাকাটা বিজনেস স্কুল গ্রাউন্ডে অ্যানুয়াল বেল গ্রেডিং অনুষ্ঠিত হচ্ছে। সেখানে হোয়াইট থেকে আপ টু গ্রাউন্ড বেল পর্যন্ত বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। বিভিন্ন বেল্টে তারা এপিয়ার হবে, তারা আজকে বিভিন্ন টেকনিক প্রদর্শন করছে, দেখছেন আপনারা গ্রেডিং চলছে। এখন এখানে অলমোস্ট 40 জন ব্ল্যাক বেল্ট ইনস্ট্রাক্টর, সিনিয়র ব্ল্যাক বেল্ট ইনস্ট্রাক্টর এই গ্রেডিংয়ে পরীক্ষক হিসাবে নিযুক্ত রয়েছে। আর যেটা ব্যাপার, ওরা বাচ্চারা সে কী হন ওয়াজা, তে ওয়াজা, উকি ওয়াজা, আশি ওয়াজা, রেন্ডা কি ওয়াজা, কাপা কুমিতে এই সমস্ত প্রদর্শন করে তারা সুন্দরভাবে প্রদর্শন করছে এবং ব্ল্যাক বেল্ট ইনস্ট্রাক্টর সেটা নিখুঁতভাবে দেখে নিচ্ছেন। আজকে অলমোস্ট আমাদের 415 জন মেল ফিমেল মিলে, মানে বয়েজ অ্যান্ড গার্লস, 415 জন পার্টিসিপেন্টস অর্থাৎ ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিচ্ছে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।